নমস্কার। আর আজকে একটা প্রপার্টি দেখাবো যারা মোটামুটি একটু অল্প বাজেটের মধ্যে একটা পিচ রাস্তার উপরে একটু দোকান টোকান করবেন, তা এরকম একটা বাড়ি খুঁজবেন, ছোটোখাটো জায়গা হোক না কেন, যেভাবেই বাড়ি হোক কিন্তু ঠিকঠাক দাম হতে হবে, আর জায়গাটা কিন্তু একদম মানে স্টেশন থেকে একটু কাছাকাছি হতে হবে এবং পিচ রাস্তায় হতে হবে। লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে কিন্তু প্ল্যান না থাকলেও লোন কিন্তু আমরা করিয়ে দিতে পারবো আশা করি। আর দেখতেই পাচ্ছেন একদম তিন চার মাথার বিগতে এটা গঙ্গাপুর, আমাদের যে গঙ্গাপুর বটতলা আছে সেখান থেকে কিন্তু হাঁটা পথে। হ্যাঁ, বাড়িটা এমনি মানে ভিতের বাড়ি, বাড়িটা ভিতের বাড়ি, জাস্ট মানে বাড়ি মানে কি একটু পুরনো হয়ে গেছে, কিন্তু বেশি পুরনো না, এক মানে ভিতের বাড়ি। আপনি একটু সাজিয়ে গুছিয়ে নিলে আশা করি ভালো হয়ে যাবে। দেড় কাঠা টোটাল জমি আছে, ঠিক আছে, দেড় কাঠা জমি আছে। এখান থেকে স্টেশন আপনার হাঁটা পথে মোটামুটি এক কিলোমিটার ধরে রাখুন, হেঁটে আপনার এক কিলোমিটার যেতে যতক্ষণ লাগে ততক্ষণই লাগবে। আপনি দুটো রুম পাবেন, এটা একটা ছোটো রুম, আর প্রথমে যেটা দেখলাম ওটা একটা বড় রুম আছে, মোটামুটি সাইজের, মোটামুটি বিশাল বড় বলবো না, মোটামুটি। আর এটা একটা কিচেন করা আছে, ঠিক আছে, মানে একটা রান্নাঘর পাচ্ছেন, একটা ছোট রুম পাচ্ছেন এবং একটা মোটামুটি মিডিয়াম রুম পাচ্ছেন। আপনার মানে সামনে অনেকটাই জায়গা ছাড়া আছে যেখানে কিন্তু আপনি ছোটোখাটো একটা দোকান দিতে পারেন, নর্মাল দোকান দিতে পারেন, যেগুলো পাড়ার মধ্যে যেই সব দোকানগুলো চলে, উল্টো দিকে একটা গ্রোসারি শপ যেমন আছে, তো আপনি গ্রোসারি হোক, ভেজিটেবলস হোক, অথবা যদি ইস্ত্রি ফিস্ত্রি এরকম টাইপের, অথবা সেলুন, এই টাইপের দোকান কিন্তু চলবে। আর দুদিক দিয়ে রাস্তা আছে, কিন্তু বাড়িটা দুদিক দিয়ে রাস্তা আছে, আমি মানে এদিক দিয়ে বেরোলাম এবারে, পিছনেও দেখুন জায়গা ছাড়া আছে, পিছনেও যথেষ্ট ছাড় দেওয়া আছে এবং দুদিকে রাস্তা আছে, একদিকে আছে প্রায় 15-16 ফুটের পিচ রাস্তা এবং এটা হচ্ছে 10 ফুটের রাস্তা, তার মানে দুদিক দিয়ে রাস্তা সহ একটা মোটামুটি সেমি কমার্শিয়াল প্রপার্টি। আপনি এটার আস্কিং প্রাইস আছে মাত্র 16 লক্ষ টাকা, আপনি ল্যান্ডওয়ারের সাথে কথা বলে দেবেন। ব্রোকার প্রপার্টি আছে, আর 2% ব্রোকারেজ চার্জ যেমন অ্যাজ ইট ইজ হয় এবং 201 টাকা ভিজিটিং চার্জ আছে, একদম রিফান্ডেবল যদি আমাদের পক্ষ থেকে এই প্রপার্টিটা বিক্রি হয়। তাহলে আজকের জন্য এখানেই রাখবো, আর যারা বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছেন তারা অবশ্যই কিনে দেওয়ার নাম্বারে আমাকে একটু কল করে দেবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।